সাধারণত আমরা যখন কোনো প্রাণীকে পোষ্য হিসেবে পালন করার কথা চিন্তা করি, তখন আমাদের চিন্তাধারা কেবলমাত্র কুকুর, বিড়াল ইত্যাদি কিছু চেনা প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন অনেক প্রাণীই আছে যাদেরকে আপনি চাইলেই পুষতে পারবেন, যদি আপনার দেশে সেই প্রাণীটিকে পোষার আইন থাকে। এই প্রাণীগুলি এতটাই মিষ্টি এবং শিশুসুলভ হয়ে থাকে যে আপনি সহজেই এদেরকে পছন্দ করে ফেলবেন। তাই আসুন আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু প্রাণীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই যাদেরকে দেখলেই আপনার পশু হিসেবে পালন করার ইচ্ছে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি দারুণ প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্ল্যাটফর্মটির নাম হলো elonmarkets.com, যেখানে আপনারা ফাইন্যান্সিয়াল নলেজ এবং স্টক মার্কেটে ইনভেস্টের ব্যাপারে দারুণ দারুণ কোর্স করতে পারবেন এবং বিভিন্ন ওয়েবিনারে অ্যাটেন্ডও করতে পারবেন এবং ট্রেডিংয়ের মাধ্যমে কীভাবে প্রফিট জেনারেট করতে হয় তাও শিখতে পারবেন। ইলন মার্কেটসের একটি মোবাইল অ্যাপ্লিকেশনও আছে। তবে সুখবরটি হলো ইলন মার্কেটসের 4,720 টাকার একটি কোর্স আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন শুধুমাত্র অদ্ভুতুরে কোড ইউজ করে। কোর্সটি ফ্রিতে পাওয়ার জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, তারপর রেজিস্টার নামে ক্লিক করে নিজের ডিটেলস দিয়ে রেজিস্টার করে নেবেন। এরপর ইমেলে আসা ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর সাবমিট করার পর আপনার সামনে পেমেন্ট অপশান আসবে। পেমেন্ট অপশানের পাশে অ্যাভেলেবেল অফার অপশানটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কুপন কোডের জায়গায় অদ্ভুতুরে লিখে অ্যাপ্লাই করে দেবেন। তাহলেই আপনি কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। ফেনেক ফক্স, আপনি যদি কোনোদিন বিড়াল পুষবেন না কুকুর পুষবেন এই নিয়ে চিন্তায় থাকেন, তাহলে বলি আপনার চিন্তা শেষ, কারণ আপনি অনায়াসেই পুষে নিতে পারেন একটি ফেনেক ফক্স। এই ফেনেক ফক্স পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির শিয়াল, তবে এরা এতটাই মিষ্টি দেখতে যে আপনি এদেরকে দেখলে সহজেই ভালোবেসে ফেলবেন। এই প্রজাতির শিয়াল মূলত আফ্রিকায় দেখতে পাওয়া যায়। একটা অ্যাডাল্ট ফেনেক ফক্সের ওজন সর্বোচ্চ 4 পাউন্ড, অর্থাৎ মাত্র 2 কেজির মতো হতে পারে, এবং এরা প্রায় 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা বিড়ালের মতো স্বাধীন চেতা হয় এবং কুকুরের মতো পৌভক্ত হয়। এরা সারাক্ষণ খেলাধুলা করতেই পছন্দ করে, তাই এদের সাথে থাকলে সহজেই আপনার সময় কেটে যাবে। এদের শরীরের সবচেয়ে মিষ্টি অংশটি হলো এদের লম্বা লম্বা কান, যাদেরকে আরও মিষ্টি করে তোলে। বর্তমানে আফ্রিকায় ফেনেক ফক্সকে অনেকেই পশু হিসেবে পালন করতে শুরু করেছে। দি সুগার গ্লাইডার, আপনাদের মধ্যে অনেকেই হয়তো কাঠবিড়ালি পুষে থাকেন, কিন্তু একটু উড়ন্ত কাঠবিড়ালি পোষার কথা আপনি কি কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে থাকেন তাহলে আপনি একটি সুগার গ্লাইডার পোষার কথা ভাবতেই পারেন। এদের শরীরের সবচেয়ে মিষ্টি অংশটি হলো এদের বড় বড় চোখগুলি। যদিও এদের দেখতে একটি কাঠবিড়ালির মতো, তবে আসলে এরা একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণী। একটি মা সুগার গ্লাইডার ঠিক ক্যাঙ্গারুর মতোই নিজের সন্তানকে নিজের কোলের পকেটের মতো অংশটিতে সযত্নে লালন পালন করে, যতদিন না সে স্বাবলম্বী হয়ে উঠছে। এদের নাম সুগার গ্লাইডার রাখার কারণ হলো এরা সমস্ত মিষ্টি খাদ্যই খেয়ে নিতে পারে। বিশেষ করে এরা টাটকা ফল এবং সবজি খেতে বেশি পছন্দ করে। এদের পোষার সবচেয়ে ভালো দিকটি হলো এরা খুবই পশুভক্ত হয় এবং এরা অন্য পশুদের সাথে দারুণভাবে মিশে যেতে পারে। দি ফিঙ্গার মানকি, এবার আসে যাক আমাদের থাম্বনেলে দেওয়া ইমেজের বিষয়ে। এই ইমেজটিকে রিসার্চ করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে আসলে এটি একটি ফিঙ্গার মানকির ছবি। এই ফিঙ্গার মানকি পৃথিবীর সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী। এদেরকে আসলে পিগমি মর্মাসেটসও বলা হয়ে থাকে। একটি ফিঙ্গার মানকির দৈর্ঘ্য মাত্র 13 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন প্রায় 100 গ্রামের মতো হয়ে থাকে। এরাও অত্যন্ত মিষ্টি একটি প্রাণী, তবে এদের পোষ্য হিসেবে পালন করা আইনত অপরাধ। বেবি টামান্ডুয়া, এখন আপনারা যে প্রাণীটিকে ভিডিওতে দেখছেন তাকে বলা হয় টামান্ডুয়া। এই টামান্ডুয়া একটি অ্যান্টিডায়েট জাতীয় প্রাণী এবং এরা পৃথিবীর বিভিন্ন দেশেই দেখতে পাওয়া যায়। এদেরকে দেখতে অসম্ভব মিষ্টি হয় এবং সে কারণে আপনারা সহজেই এদেরকে পোষ্য হিসেবে পালন করতে পারবেন। একটি টামান্ডুয়া লম্বায় প্রায় 16 ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে। এই টামান্ডুয়া বাড়িতে পোষার একটি সুবিধা হলো এরা পিঁপড়ে, উইপোকা ইত্যাদি ছোটো ছোটো পোকামাকড় খেয়ে ঘরকে পরিষ্কার এবং সুরক্ষিত রাখে। এরা মূলত রাতের বেলায় শিকারে বেরোয়, তবে পিঁপড়ে এবং উইপোকা জাতীয় খাবার ছাড়াও এই টামান্ডুয়া বিভিন্ন রকমের ফল খেতেও খুব ভালোবাসে। এরা খুব সহজেই পোষ মেনে যায় এবং সামান্য আদর যত্নই এদের লালন পালনের জন্য যথেষ্ট। বেবি স্লথ, বেবি স্লথ নামের এই প্রাণীটি ইতিমধ্যেই পোষ্য প্রাণী হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
কারণ ইতিমধ্যেই হলিউড অ্যাক্ট্রেস ক্রিস্টিয়ান বেল একটি বেবি স্লথকে পোষ মানিয়েছেন এবং তার ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং ভিডিওটি যথারীতি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এই স্লথ জাতীয় প্রাণী মূলত সাউদার্ন এবং সেন্ট্রাল আমেরিকার রেন ফরেস্ট জাতীয় অরণ্যে দেখতে পাওয়া যায়। এরাও একরকমের অ্যান্টিটায়ার জাতীয় প্রাণী। এদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হলো এরা গাছে ঝুলে থাকে এবং জঙ্গলেও কোনো গাছের ডালে ঝুলে থাকতে পছন্দ করে। একটি বেবি স্লথসের দৈর্ঘ্য প্রায় 31 ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং এদের মোট ওজন সর্বোচ্চ 8 কেজি পর্যন্ত হতে পারে। একটি স্লথসকে পোষ মানানো অতটাও সহজ ব্যাপার নয় কারণ এরা সহজে নিজের পরিবেশের বাইরে যায় না। বেবি লামা। আপনার যদি এখনও পর্যন্ত কোনো পশুকে পোষ্য হিসেবে পছন্দ না হয়ে থাকে তাহলে আপনি একটি বেবি লামাকে পোষ্য হিসেবে পালন করার কথা ভাবতেই পারেন। লামার গায়ে বড় বড় লোম থাকে এবং এই কারণে এরা খুবই আকর্ষণীয় হয়। এরা খুব সহজেই পোষ মেনে যায় এবং এদের মেনটেন করতে খুব বেশি সময় লাগে না। তবে হ্যাঁ, এদের পোষার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে যদি এরা কখনো অসুরক্ষিত মনে করে তখন এরা মুখ থেকে থুতু ছিটকয়। এদের থুতুতে এক ধরনের অ্যাসেটিক পদার্থ থাকে যার কারণে এদের থুতু খুবই যন্ত্রণাদায়ক হয়। তবে লামাকে পোষার একটি ভালো দিক হলো লামা কুকুরের মতোই একটি পাহারাদার প্রাণী। বেবি সাংস। সাংস নামের এই ছোট্ট প্রাণীটি মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। একটি পূর্ণবয়স্ক সাংকের দৈর্ঘ্য প্রায় 37 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন প্রায় 8 কেজি পর্যন্ত হতে পারে। তবে আপনি এই ছোট্ট সাংকে পোষ্য হিসেবে পালন করার চেষ্টা করে দেখতেই পারেন। সাং জাতীয় প্রাণীরা মূলত খুবই ছটফটে হয় এবং এরা বদ্ধ জায়গায় থাকতে পছন্দ করে না। তবে আপনি যদি এদের ঠিকমতো যত্ন নেন তাহলে এরা কোনোদিনই আপনাকে ছেড়ে কোথাও যেতে চাইবে না। তবে এই সাং সম্পর্কে একটি কথা আপনাদের আগে থেকেই জানিয়ে রাখা ভালো। এই সাং যখন বিপদ অনুভব করে তখন এরা এক ধরনের লিকুইড স্প্রে করে যা তীব্র গন্ধযুক্ত হয়। হন্ডুরান হোয়াইট ব্যাট। আপনারা হয়তো কেউই একটি বাদুরকে পোষ্য হিসেবে পালন করতে চাইবেন না, কিন্তু সেই বাদুরটি যদি হয় একটি হন্ডুরান হোয়াইট ব্যাট তাহলে আপনার এই চিন্তাধারাটি বদলে যেতে পারে। এই হন্ডুরান হোয়াইট ব্যাটের সারা শরীর সাদা ফারের চাদরে ঢেকে থাকে যার কারণে এদের দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই বাদুর পোষার ঝুঁকি অনেক কম হলেও এই বাদুরটিকে পোষ মানানো এক কথাই অসম্ভব ব্যাপার। আসলে এই বাদুরটি একটি নির্দিষ্ট পরিবেশেই বেঁচে থাকতে পারে। যদি আপনি সেই পরিবেশ তৈরি করতে না পারেন তাহলে এদের স্বাস্থ্যের ক্ষতি হবে এবং শীঘ্রই এরা মারা যাবে। রেড পান্ডা। একথা আমরা সকলেই জানি যে একটি বন্য প্রাণী হওয়ার কারণে পান্ডাকে পোষা খুবই বিপজ্জনক একটি ব্যাপার, কিন্তু আমরা একটি রেড পান্ডাকে পোষার কথা ভাবতেই পারি। রেড পান্ডা মূলত আয়তনে ছোট হয় এবং এদের রাখার জন্য খুব একটা বড় জায়গার প্রয়োজনও হয় না। এদের মুখটা কিছুটা বিড়ালের মতো হয় এবং সারা শরীর লাল রঙের লোমে ঢাকা থাকে। যদিও সারা বিশ্বে এখনও রেড পান্ডাকে পোষ্য হিসেবে পালন করার নিয়ম চালু হয়নি, তবে এ বিষয়টি ভেবে দেখা অবশ্যই দরকার কারণ সারা পৃথিবী জুড়ে আজ এরা বাসস্থানের অভাবে বিপন্ন। যদিও কিছু চিড়িয়াখানা এই মিষ্টি প্রাণীটিকে সংরক্ষণ করার জন্য খুবই দারুণ একটি উদ্যোগ নিয়েছে যা যথেষ্ট প্রশংসনীয়। স্লো লরিস। এবার আপনারা যে প্রাণীটিকে ভিডিওতে দেখছেন সেই প্রাণীটির নাম হলো স্লো লরিস। এই প্রাণীটি একটি পোষ্য হিসেবে ইতিমধ্যেই খুব জনপ্রিয়তা লাভ করেছে। এদের শরীরের সবচেয়ে মজার বৈশিষ্ট্যটি হলো এদের বড় বড় চোখ এবং এদের মুখের নানান ভগ্নিমা। এদের এই মিষ্টি অ্যাপিয়ারেন্সের জন্য আপনি এদেরকে দেখা মাত্রই পছন্দ করতে বাধ্য হবেন। এই প্রাণীগুলি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে, যেমন এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি স্লো লরিস কি সুন্দর তার মালিকের সাথে সময় কাটাচ্ছে। এই প্রাণী মূলত জাপান এবং রাশিয়ায় দেখতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে এরা পৃথিবীর অনেক দেশেই দেখা যাচ্ছে কারণ অনেক দেশেই পোষ্য হিসেবে এদের চাহিদা রয়েছে। তবে এর সাথে এটাও জানিয়ে রাখা দরকার যে স্লো লরিস কিন্তু অবৈধ পাচারের জন্য বর্তমান দিনে দারুণভাবে বিপন্ন। এদের দাঁতে এক ধরনের বিষ থাকে যার কারণে এদের কামড় তীব্র যন্ত্রণাদায়ক হয়, তাই এদের পোষ্য হিসেবে পালন করার আগে এদের দাঁত তুলে নেওয়ার চল লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তবে ইলন মার্কেটসের ফ্রি কোর্সটি কিন্তু নিতে ভুলবেন না, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই চেক আউট করে নিন। আর আজকের এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটিকে আপনি নিজের কাছে পুষতে চাইবেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুলবেন না।
আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।